হ্যালো বন্ধুরা, আপনি হচ্ছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন শুরু হলো, সাথে ফর্মের মধ্যেও কিন্তু কিছু মডিফিকেশন করা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ল্যান্ড রেজিস্ট্রেশন নামক একটি অপশান কিন্তু চালু করা হয়েছে। যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথা থেকে কিভাবে পাবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিউ ফার্মার রেজিস্ট্রেশনের বিষয়টা সকলেরই জানা আছে, শুধু নতুন যে সিস্টেমগুলো চালু হয়েছে বা মডিফিকেশন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আপনাদের সাথে আলোচনা করব। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফার্স্ট অপশান হলো আপনার আধার নাম্বারটি দিতে হবে, তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা ইমেজ কোড, এখানে আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আপনি যে ফোন নাম্বারটি দেবেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। তো ওটিপি নিয়ে যে প্রবলেমটা হচ্ছে, বেসিক্যালি দিনের বেলাতে কিন্তু ওটিপিটা টোটালি আসছেই না, গভীর রাতের দিকে যদি আপনারা ট্রাই করেন তাহলেই কিন্তু ওটিপিটা আসছে, বা সব ক্ষেত্রে যে একেবারে আসছে এমনটা নয়, ওটিপির প্রবলেম কিন্তু আছেই। এছাড়াও আপনারা এখান থেকে ক্যাপচাটা সঠিকভাবে দেওয়ার পরেও কিন্তু ইনভ্যালিড ক্যাপচার একটা এরর মেসেজ কিন্তু শো হচ্ছে। অর্থাৎ যেহেতু এটা চালু হয়েছে, বহুদিন মানুষ অপেক্ষা করছিলেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটা কবে থেকে আবার নতুন করে স্টার্ট হবে, যার কারণে হাই ট্রাফিকের কারণে কিন্তু এই প্রবলেমটি হচ্ছে। যেমনটা আমরা এখন ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করছি, সেম প্রবলেমটাও কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে, কারণ এটা ন্যাশনাল ওয়েবসাইট, সমগ্র রাজ্যের মানুষ কিন্তু ট্রাই করছেন এই ওয়েবসাইট থেকে বেনিফিসিয়ারিকে রেজিস্ট্রেশন করানোর জন্য। তো আপনাদেরকে গভীর রাতে অথবা যখন সার্ভারটা একটু ইজি থাকে তখনই আপনারা ভোরের দিকে ট্রাই করবেন, অবশ্যই করতে পারবেন। তবে প্রতিবার যে আপনারা ইজিলি করতে পারবেন এমনটাইও কিন্তু নয়, আপনাদেরকে ট্রাই করতে করতে কিন্তু করতে হবে। তো চলুন স্টেপগুলি দেখে নেওয়া যাক। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেখছি পরবর্তী অপশানটি কী আসছে। তো সমগ্র ডিটেলস দেওয়ার পরে আমি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং উইথ ক্যাপচা, এই একটা এরর মেসেজ কিন্তু শো হচ্ছে। তবে এটা যে সবসময় হচ্ছে এমনটা নয়, আপনারা ট্রাই করতে থাকবেন, অবশ্যই নেক্সট স্টেপে কিন্তু এগিয়ে যাবে। তো জাস্ট এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে পুনরায় এখানে ক্যাপচা কোড যেটা শো হচ্ছে সেটাই আপনারা এখানে ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো প্রথমবার এরর অপশান আসলো, সেকেন্ডবার কিন্তু প্রসেসিং আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা। তো এটা প্রসেসিং হওয়ার পরে একটু লেট হলেও কিন্তু পরবর্তী স্টেপটি এগিয়ে যাবে, এটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার ফোনে কিন্তু ওটিপি চলে যাবে এবং ওটিপি ইনপুট করার যে ঘরটি সেটি কিন্তু এভাবে চলে আসবে। তো আপনার ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এখানে ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন পরবর্তী যে স্টেপটি হলো এরকম ফর্মটি কিন্তু ওপেন হবে, যেটা আগেও ওপেন হতো এরকম। এখান থেকে কিছু জিনিস কিন্তু মডিফিকেশন করা হয়েছে। তো সেই মডিফিকেশনের মধ্যে ফার্স্ট পেজ, এখানে কিন্তু কোনোরকম কোনো মডিফিকেশন করা হয়নি বা কোনো নতুন অপশান অ্যাড করা হয়নি, শুধুমাত্র অ্যাড্রেসের নিচে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি কিন্তু চাওয়া হয়েছে। তো ফার্স্ট আমরা দেখে নেব ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা আপনারা কোত্থেকে পাবেন। তো আপনাদের যে জমির পর্চাটা আছে যেটা কম্পিউটারাইজড পর্চা বলা হয়, সেই কম্পিউটারাইজড পর্চায় কিন্তু আপনারা আপনাদের ল্যান্ড যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু পাবেন। তো সেটা এখানেই পেয়ে যাবেন, লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের পর্চাতে দেখবেন এরকম একটি কিউআর কোড কিন্তু দেওয়া থাকবে। আজকাল অ্যান্ড্রয়েডে বহু অ্যাপস রয়েছে কিউআর কোড স্ক্যানারের, তো আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন কিউআর কোড স্ক্যানারের, সেখান থেকে স্ক্যান করলেও কিন্তু আপনারা এই আইডিটা ফার্স্টেই পেয়ে যাবেন। তো এই আইডিটাই কিন্তু আপনাকে এই ফর্মের এখানে ইনপুট করে দিতে হবে। এটা ইনপুট করার পরে সেকেন্ড যে অপশানগুলো অ্যাড করা হয়েছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট যেটা আগে ছিল না, এই জায়গাতে দেখতে পাচ্ছেন ল্যান্ড, আধার এবং ব্যাংক পাসবুক, তিনটে অপশান কিন্তু দেওয়া হয়েছে। এই তিনটি ডকুমেন্টস আপনাকে ম্যান্ডেটরি আপলোড করতেই হবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে ল্যান্ডের কাগজটা অর্থাৎ যে পর্চাটা, সেই পর্চাটা আপনারা স্ক্যান করে নেবেন জেপিজি বা পিডিএফ ফাইলে। এবং এখানে যেহেতু স্পেশালি কিছু লেখাও নেই, তবে আপনারা চেষ্টা করবেন ফাইলটা যেন 100 KB মধ্যে হয়। তো ফাইল টাইপটা পিডিএফ অথবা জেপিজির মধ্যে রাখবেন। সেম ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংক পাসবুকের ক্ষেত্রেও 100 KB মধ্যে পিডিএফ অথবা জেপিজি ফাইলটাই কিন্তু আপনারা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে সমস্ত তথ্য আপনারা দিয়ে দেবেন এবং রেশন কার্ড নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি ছিল না, এটাও অ্যাড করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনার রেশন কার্ডের নাম্বারটিও কিন্তু দিতে হবে এবং উপরে যে তথ্যগুলো এখানে বলা রয়েছে এগুলো সবাই জানেন। তো এইগুলো নিয়ে আর নতুন করে কিছু বলছি না, সব কিছু ফিল করে নতুন যে অপশানগুলো অ্যাড হয়েছে, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনার রেশন কার্ডের নাম্বার এবং এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আপনাকে আপলোড করতে হবে, এগুলো আপলোড করে সব কিছু ইনপুট করে আপনারা সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং একটি রেজিস্ট্রেশন আইডিও কিন্তু দেওয়া হবে। যে পপ আপ মেসেজে এখানে রেজিস্ট্রেশন আইডিটা দেওয়া হবে সেটা অবশ্যই কিন্তু আপনারা নোট করে রাখবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম নতুন রেজিস্ট্রেশনের সমস্ত নতুন যে অপশানগুলি অ্যাড হয়েছে বা নতুন যে সিস্টেমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে জানিয়ে দেওয়া। তো বন্ধুরা, এখনকার ভিডিওর আপডেট ছিল এই পর্যন্ত। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানালাম নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী কী প্রবলেমগুলো আপনারা ফেস করছেন বা সেই প্রবলেমগুলোকে কীভাবে আপনারা
আপনাকে ওভারকাম করে কাজ করতে হবে বা কখন কোন টাইমে কাজ করলে আপনারা কাজ করতে পারবেন, এবং দ্বিতীয়ত হলো কোন কোন অপশানগুলো নতুন অ্যাড করা হয়েছে বা কোন ডকুমেন্টসগুলো আপনাকে ম্যান্ডেটরি আপলোড করতেই হবে, কত কেবি কী ফাইল টাইপ, সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম। পরবর্তী সময়ে যখনই পোর্টালটা ফুলফিলভাবে কাজ করবে তখন চেষ্টা করব সম্পূর্ণ নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি নিয়ে আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা কী কী করতে হবে। সম্পূর্ণ ক্লিয়ার তথ্যটাই কিন্তু আপনারা সেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক তথ্যগুলো আপনাকে দিয়ে দিলাম, নতুন যে আপডেটগুলো এসছে সেই সম্পর্কে বা অন্যান্য কিছু ইম্পর্টেন্ট আপডেট। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।